ওকে ধনে ধুইতে ধুইতে চলে গেল, ধনে ধুইতে ধুইতে চলে গেল, ধনে ধুইতে ধুইতে চলে গেল। চাষির বউ হচ্ছে সর্বনাশ, আমার স্বামীকে সকাল বেলায় খাই দেই মাঠে পাঠালাম, লাঙল নাই গরু নাই, বলছে ধন ধুইতে ধুইতে চলে গেল। তবে কি আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেল? দেখুন চাষির বউ বলছে কি জানেন, কি বলছে, ওগো পেলা তো ধন ধুলা গেল, ঢুকবে এমন সময় মুরল বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলেন, বিপদ হয়েছে। এবার ডাক্তার করছে কি গামছা পরে গেছে, গিয়ে ধরুন ঘরে ঢিকে চেনি খুলে একটা ইঞ্জেকশন চলে এসছে। এবার এসে দেখছে একটা ইঞ্জেকশন দুটো রুগী, তখন ডাক্তার কি বলছে জানেন, কি বলছে, আমি একে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে করি না ওকে করি। বাড়িটা দোষ হয়ে গেছে, ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে, বলছে একে করি না ওকে করি। এইবার মুরল আবার ডাক্তার নিকে ডাকতে গেছে, মুরল আবার ডাক্তার নিকে ডাকতে গেছে। তারপর কি হলো, ডাক্তার নিয়ে ডাক্তারের জন্য খাবার রান্না করেছে, করে এবার বাথরুমে ঢুকবে, ব্লাউজ খুলেছে, শাড়ি খুলেছে, খুলে দাঁত করে ছায়াটা ধরে বসে আছে, ছায়াটা ধরে দাঁড়িয়ে আছে বাথরুমে ঢুকবে। এমন সময় গ্রামের মুরল গিয়ে বলছে, ওগো ডাক্তার নি তোমার বড় বিপদ হয়েছে। ডাক্তারের মাথা খারাপ হয়েছে, কি হয়েছে যেমন বলেছে, কথা বলতে গিয়ে সায়া ছেড়ে দিয়েছে। ডাক্তার নি দেখুন উল্লুঙ্গা হয়ে গেছে মাকালির মতো, যেমন বলছে মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তার নি উল্লুঙ্গ অবস্থায় দৌড় ধরেছে। এবার গ্রামের লোকে কি বলছে জানেন, কি বলছে, ডাক্তার নি মনে হয় খ্যাপা মা কালী হয়েছে। এবার ডাক্তার এসে দেখছে একটা ইঞ্জেকশন দিতে রুগী, এ ডাক্তারের মাথা খারাপ হয় নিয়ে বুঝতে পারছে না। তখন ডাক্তার কি বলছে জানেন, কি বলছে, তুমি একেও করো করো, মা কালী বলে তুমি একেও করো,
পিছন দেখলাম যদি বাইচান আমাকে করি দেয় আমি ওই ভয়ে আপনার বাড়ি যাই নাই হারাম জাদা এই জন্য তুই সাত দিন আমার সঙ্গে দেখা করিস না হ্যাঁ বাবু কিন্তু তোকে কেন খোঁজ করছিলাম তুই জানিস তা আপনার মনের খবর আমি ছাড়া কে জানবে তাহলে বল কেন তোকে খোঁজ করছিলাম কেন খোঁজ করছিলাম বল তা আপনার মনের খবর আমি কি করে জানবো তোকে খোঁজ করছিলাম আমার মনের মধ্যে খুব অশান্তি কোনো শান্তি নেই আপনার ভিতরে মনে অশান্তি মনে অশান্তি গামছাটা পরিলেন আরে গামছা কি হবে গামছা পরে মাঠে চলেন শান্তি নিতে আরে গামছা পরে মাঠে গিয়ে শান্তি কোথায় পাবো এই জন্য বলে বাবু যারা যত শিক্ষিত তারা তত মূর্খ বুঝতে পেরেছেন মানুষের অশান্তি কখন হয় জানেন কখন হয় মানুষের যখন পেটে গন্ডগোল হয় পায়খানা যখন ক্লিয়ার না হয় তখনকার মতো অশান্তি জিনিস আর কিছু হয় আছে গো যেমন দেখবেন বলি ও বড় অশান্তি আমার পায়খানা এবার যেমন পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে তখন হে ভদ্রলোক জল খরচ করেছি বলবো আমি আজ কত শান্তি ওরে হারামজাদা সে শান্তি নয় আমার মনের মধ্যে অশান্তি কোনো কিছু ভালো লাগে না কোনো কথা বলতে ইচ্ছে করে না কেন আমার শান্ত নেই তাই আমার মনের শান্তি দূর করতে আমি কি করবো বড় ভাবছি কি করবে আমি মনে মনে স্থির করেছি বোলপুর ও আপনি বোলপুর যাবেন বোলপুর নয় বল বোলপুর বোলপুর সেই বোলপুর শান্তিনিকেতনে যে মেলা বসে আমার মনের অশান্তি দূর করতে আমি সেই শান্তিনিকেতনে মেলাতে যাব বাবু আমিও যাব না তোকে নিয়ে যাব না কেন তোকে সঙ্গে নিয়ে গেলে আমার মনে বিপদ কিসের বিপদ কারণ তুই এতদিন আমার সঙ্গে আছিস তো আমার সঙ্গে চলছিস কিন্তু তোর ভাষা কন্ট্রোল হয় কোন সালামের আমার ভাষা কন্ট্রোল নেই জানিস 22 রকম ভাষা জানি 22 রকম ভাষা জানিস হ্যাঁ আচ্ছা বল দেখি কি ভাষা জানি ধরিলেন তেলেগু তেলেগু ওড়েপুরি ভোগপুরি 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 ভাষা নয় তবে ওটা ভোজপুরি হ্যাঁ ভোজপুরি ভোজপুরি আমি বলছিলাম ওড়েপুরি ভোগপুরি ডাইলপুরি কচুরি এই তো হারাম দাদা ও নাই ভাষা বলতে যেমন বলছে বাংলা আচ্ছা হিন্দি হিন্দি ইংরেজি ইংরেজি মারাঠি আপনার বড়টা মুখের ভাষা কার আমার ভাষা কার ওই যে বলছেন মারাছে মারাছে নয় বলছি মারাঠি মারাঠি মানে মারাঠি মারাঠি এটা একটা ইংরেজি আচ্ছা জ্যাকসন এসব ভাষা তুই পারবি না বেশ ভালো তোকে সঙ্গে করে নিয়েও যাব না কেন নিয়ে যাবেন না কেমন করে পরীক্ষা করবেন ধর তুই বাঙালি আমি বাঙালি আমি বিহারি মানে আমি বাঙালি আদমি আপনি বিহারি আদমি হ্যাঁ তুই বাংলায় থাকিস আমি বিহারে থাকি বেশ বেশ আমি বিহার থেকে বাংলায় আসছি আর তুই বাংলা থেকে বিহারে যা আচ্ছা মাঝখানে তোর সঙ্গে আমার দেখা আমার সঙ্গে আমার দেখা হয়ে গেল হ্যাঁ বলুন এইবার আমি তোকে কিছু কথা বলবো তুই সেই কথা ও মানে আপনি কিছু প্রশ্ন করবেন আমি উত্তর দেবো উত্তর দিবি তাহলে আমাকে নিয়ে যাবেন উত্তর দিতে পারলে বুঝো যদি ভাষা শিখে নিস না যদি উত্তর দিতে পারে নিয়ে যাবেন তো চালান আমি আসছি আসছেন তুই আসছিস ব্যাস তোর সঙ্গে দেখা হলো আপনি বিহার থেকে আসছেন আমি বাংলা থেকে যাচ্ছি দেখা হয়ে গেল মাঝ রাস্তায় আপনার সঙ্গে দেখা হলো আমি তোকে জিজ্ঞাসা করছি কোন হায়াত আমি তোর বাপ তা নয় তেরা মোকাম কাহা এই তো বে সালা মুখ এই তো কান করছি না বে একেবারে বুদ্ধু আছে আরে তেরা ঘাড় কাহা হয় ঘাড় কাহা হয় এই তো বে ঘাড় আমার দাদি থাকতে পুষতো চারটি মুরগি মড় গাছের নটা মার দি নাকি রে ভাই মুরগি নয় মুরগি নয় ইতনা উমর হয়ে গিয়ে আমি তাকে হুশ নেই শালা আমার বাল পাইলো তো দেখলো কি করি ডবল প্যান পরে আছে তাও বাল পাইলো তো দেখলো কি করে আবে এই শালা তোর মায়ের বাল পাইবে না তোর খালার বাল পাইবে না তোর বাল পাইবে না বে শালার বেটা শালা এখানে মুখের ভাষা খারাপ মুখের ভাষা খারাপ না তোমার বাল চিরজীবন কাঁচা থাকবে তোর না
নানির বালক কলপ করে দেব আরামজাদা তা নয় রে তা নয় তবে বাবু একটা কথা হচ্ছে যে কোন দেশের গালি আর সেটা কোন দেশের ভুল মানে কোন দেশের গালি কোন দেশের ভুল এটা এটা কি এটা মাথা আচ্ছা মাথা হ্যাঁ আচ্ছা মাথাকে হিন্দিতে বলে আইসি হিন্দিতে বলে শের শের লাইসি শের 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 আর এই যে এটা কি এটা চুল এই চুলকেই বলা হয় বাল আমি বলছি তোর এত বয়স হলো তো তোর চুল পেকে গেছে এখনো হুঁশ হয়নি মানে বিহারে এই চুলকে বাল বলে বাল বলে ওরে সালা চুল রে তোমাকে তেল দি সাবান দি শ্যাম্পু দি মানুষ কেলাম বিহারে গিয়ে বাল হয়ে গেলি তাই দিব দি সালা নিচের দিনের ওপর উঠলো কি করি আজে বাবু হ্যাঁ বল তাই তো মেয়ে ছেলের মাথায় বড় বড় বাল গো আরে হারাম দাদা এখানে যদি বাল বলিস তো তোকে মেরে পরে বৃন্দাবন পাঠিয়ে এখানে বাল বলা যাবে না তার সঙ্গে করে লাভ নেই ও চাচা এক একবার বলবেন বাল মানে মারবে নাকি হ্যাঁ দেখুন চল তাহলে তোকে সঙ্গে করে নিয়ে যাবো কিন্তু সাবধানে চলবি শুনেন বাবু বল আপনি আমার বাবু হ্যাঁ আমি হচ্ছে আপনার চাকর হ্যাঁ আমি এমন একটা কাজ করব না যে আপনার মান সম্মানের ক্ষতি হয় ঠিক বলেছিস মেলা দেখতে যাব হ্যাঁ যাবে মেয়েদের ভিতরে ঢুকে পড়বো মেয়েদের মধ্যে ঢুকে পড়বে মেয়েদের ভিতরে ঢুকে পড়বো আচ্ছা দীপটাম করি তাহলে তো আর ফিরে আসতে হবে না মেরে একেবারে তক্তা বানিয়ে দেবে ওই রকম বংশের ছেলে আমি না মেয়েদের কাছে যাব জিজ্ঞাসা করবো বোন তোমাদের বাড়ি কোথায় চলে আসবো নাকি তাহলে আনন্দ করতে করতে যাবো চল 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 ও তারি তারি কে জবানি তার পে ও আদা না তো ও আদা না তো ও আদা না তো ও আদা না তো